আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশি ইমাম মিতু চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগের শুরুতে সবাইকে জানাচ্ছি আমার প্রিয় ভাই বোনদেরকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবার ঈদ ভালো কাটুক সেই শুভকামনাই রইল আমার সকল ভিউয়ার্সদের জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আজকে 29তম রোজার ব্লগ এটা। তো আজকে 30 রোজাতে শেয়ার করছি। তো আমরা 29 রোজা ইফতারি করার জন্য গিয়েছিলাম হোটেল লাভিস্টুতে, এটা নারায়ণগঞ্জে সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট বলা যায়, সবচেয়ে উঁচু 10 তলার উপরে এটা। তো আমরা আগে থেকে টেবিল বুকিং দেওয়া ছিল, তো টেবিলে যে এখন আমরা একটু উপরে ছাদে যাচ্ছি ঘোরার জন্য, যেহেতু ইফতারি এখনো 30 মিনিট বাকি আছে, তো তার জন্য সাদে আসলাম। আর ভিডিওটা দেখা শুরুতে আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিও পছন্দ করেন, আর যারা করেন না অবশ্যই তাদেরও ভালো লাগবে, ভালো লাগা থেকে একদিন ইনশাল্লাহ ভালোবাসা হয়ে যাবে। আপনাদের ভালোবাসা ছাড়া আমার 1000 সাবস্ক্রাইবার কখনো সম্ভব না হতো না, আপনারা ভালোবেসেছেন বলে আজকে আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে। তাই আমার সকল ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, যারা আমার পাশে আছেন আমিও তাদের পাশে ইনশাল্লাহ থাকবো। এই তো আমাদের নারায়ণগঞ্জ শহরটা আপনাদেরকে ঘুরে দেখাই একটু ছাদের থেকে ভিউটা, একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছুক্ষণ মানে পরেই আজান দিবে। দেখুন কি অনেক লোকজন ভিড় ছিল, সবাই শপিং ঈদের কেনাকাটা করছে। এরকম সময় ওই যে ওই ছাদেও একটা রেস্টুরেন্ট আছে, ওটা হচ্ছে চাঁদের পাহাড় রেস্টুরেন্ট। এরকম ঈদের সময় কখনো আমার বাহিরে যাওয়া হয় না, ঈদের শপিংটা সবসময় আগে থেকে করা হয়েছে, তার জন্য এবারে একটু যাওয়া হচ্ছে বাহিরে। নারায়ণগঞ্জের অনেক ব্যস্ততম এলাকা এটা, নারায়ণগঞ্জের মধ্যস্থল, এটা সব সময় ব্যস্ত থাকে, ব্যস্ত নগরী। তো ঈদের সময় দেখে আরো ব্যস্ত, সব লোকজন বাহিরে এসেছে কেনাকাটা করার জন্য এখানে নারায়ণগঞ্জের শপিং মল গুলো। সাদের ভিউটার একটু ঘুরে দেখি, বাচ্চারাও খেলাধুলা করতেছে, সাদটা বড় ছিল খোলামেলা, সাদেও বসে খাবারের ব্যবস্থা আছে, তো আমরা সাদে বসিনি। এখন সন্ধ্যার সময় লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, তো আমরা নিচে এসে পড়েছি, খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম, খাবারগুলো এখন এসে পড়েছে। তো প্রথমে স্যুপ আর জুস নিয়েছি, স্যুপগুলো রেডি করে নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো। আমার বিয়েসরা দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল, ঈদ চলে এসেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। ছোট ছেলেটা তেমন কিছুই খায় না, শুধু একটু চিকেন ফ্রাই খেয়েছে, আর বাকি খাবারগুলো আমরাই খেয়েছি, চিকেন ফ্রাই, ক্যাশনাল সালাদ, চিকেন ফ্রাই, চিকেন কারি আর সবজি নিয়েছি, ভেজিটেবল। আমাদের চারজনের জন্য খাবারগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, তো আমরা খাবার পার্সেল করে আনবো, তার জন্যই একটু বেশি অর্ডার দিয়েছিলাম, যাতে রাতে এসে আবার সেহরির জন্য রান্না না করতে হয়, কারণ বাহিরে গিয়েছি, বাহির থেকে এসে আবার রান্না করা অনেকটা, ছোট বাচ্চা আছে যেহেতু,
তো এখন খাওয়া দাওয়া করছি। আলহামদুলিল্লাহ রমজান মাসটা আল্লাহর রহমতে ভালো খেয়েছে আপনাদের দোয়ায়। এখন যারা রেস্টুরেন্টে আছে সবাই ইফতারি করার জন্য এসেছে। খাবার গুলো মোটামুটি ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা একটু ছাদে চলে আসলাম রাতের ভিউটা দেখার জন্য। যেহেতু সচরাচর রাতে তেমন একটা বের হওয়া হয় না, বাচ্চারা আবার বলছে ছাদে আসবে, তো তাই আসা আর কি। আপনাদের সাথেও রাতের নারায়ণগঞ্জ শহরটা শেয়ার করা হলো। অনেক লোকজন রাস্তায় ঈদের কেনাকাটা করার জন্য। এখানে কিছুক্ষণ থেকে চলে যাবো আবার একটু শপিং এ। ঈদের কেনাকাটা আগেই হয়ে গিয়েছে লকডাউনের আগে, নিজেদের জন্য ফ্যামিলি সবার জন্য, মানে ঈদ মানেই তো সবাইকে গিফট দেওয়া, ভাওয়া, ঈদের আনন্দই এটা। তো ছেলেদের জন্য কিছু গেঞ্জি কিনবো আজকে, তো সেখানে চলে যাব এখন। হয়তো আমরা রেস্টুরেন্ট থেকে এখন বের হয়ে যাচ্ছি। আর ভিউয়ার্সরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তো এই তো এখন আমরা শপিংয়ে এসে পড়েছি। তো আমরা লারিবে এসেছি। তো কালকে আমার হাজব্যান্ড এসেছিল, ছেলেদের জন্য শার্ট নিয়েছে, তো এখন আবার গেঞ্জি নিব। এখন আমরা হ্যান্ড স্যানিটাইজার করে নিচ্ছি হাতে। এখন ছেলেদের জন্য গোল গোলার গেঞ্জি নিব। তো আমরা যাচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সকল ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া রইল, সবারই যেন ভালো কাটুক। এখানে অনেক লোকজন ছিল, ঈদের সময় আমার কখনো বাইরে যাওয়া হয়নি এরকম, মানে লাস্ট দিকে এবারই প্রথম বাহিরে আসা, লাস্ট টাইমের দিকে। সবসময় আগেই ঈদের আগেই কেনাকাটা করা হয়, মানে রোজার শুরুর দিকে, এবার লাস্টের দিকে আসা। তো আমরা গেঞ্জি নিয়েছি ছেলেদের জন্য। এখন কাউন্টারেও বিল, তো বিল দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিলাম। তো আশা করি আমার ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আমার আপনাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।